আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুজ্জামান, স্টুডেন্ট অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ ফরিদপুর। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক সকল ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি নার্সিং পেশায় আসতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে অল করে রাখবেন। তাহলে আমরা নার্সিং বিষয়ক যে কোনো ভিডিও আমাদের চ্যানেলটিতে আপলোড করে থাকলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি মূলত যারা ফার্স্ট ইয়ার অথবা নিউ সেকেন্ড ইয়ার তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা নতুন নতুন হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস অথবা ডিউটিতে যাচ্ছ, তোমাদের নিয়ে এসে কিছু কথা বলবো। তো আমরা জানি যে ওষুধ লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক শর্ট ফর্ম ব্যবহার করতে হয়। তোমরা হয়তো নতুন হওয়ার কারণে এই সকল শর্ট ফর্মের কিন্তু পূর্ণরূপগুলো হয়তো জানো না, কিন্তু একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে অথবা একজন নার্স হিসেবে কিন্তু অবশ্যই তোমাকে এই সকল শর্ট ফর্মের পূর্ণরূপ অবশ্যই জানা বাঞ্ছনীয়। তো আমি আজকে এই শর্ট ফর্মগুলোর পূর্ণরূপ নিয়েই কথা বলবো এবং এগুলো কেন ব্যবহার করা হয় সেগুলো তোমাদের বুঝিয়ে বলবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা উপকৃত হবে। তো আমরা যারা গভর্নমেন্ট হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি অথবা ডিউটি করি, যেটাই বলি না কেন, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সকল ওষুধ কিন্তু হসপিটালে অনেক সময় সাপ্লাই থাকে না, যেগুলো কিন্তু রোগীদের বাইরে থেকে কিনে আনতে হয়। তো একজন নার্সিং শিক্ষার্থী অথবা একজন নার্স হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রোগীকে একটা স্লিপ কার্ডে সেই সকল ওষুধের নামগুলো লিখে দেওয়া যেগুলো সাপ্লাই হসপিটালে থাকে না এবং রোগীদের বাইরে থেকে কিনে আনতে হবে সেগুলো। তো সেগুলো হতে পারে কোনো ট্যাবলেট, কোনো ক্যাপসুল, কোনো সাপোজিটর অথবা কোনো ইনফিউশন সেট ইত্যাদি হতে পারে। তো স্লিপ কার্ডে এই ওষুধের নামগুলো লেখার ক্ষেত্রে আমাকে ডাক্তারের প্রেসক্রিপশনটা ফলো করতে হবে যে ডাক্তার তাকে কোন ফর্মে এই ওষুধটা দিয়েছে। সাপোজ আমি যদি নাপার কথা বলি, নাপা কিন্তু ট্যাবলেট ফর্মেও আছে আবার কিন্তু সিরাপ ফর্মেও আছে। এখন তুমি যদি স্লিপ কার্ডে শুধুমাত্র নাপায় লিখে দাও তাহলে কিন্তু রোগী যখন স্লিপ কার্ডটা নিয়ে ফার্মেসিতে যাবে তারা কিন্তু বুঝতে পারবে না যে তুমি আসলে কোনটা চাচ্ছ, তুমি কি সিরাপ চাচ্ছ নাপা নাকি নাপা ট্যাবলেট চাচ্ছ। এই জন্য কিন্তু তোমাকে অবশ্যই ওষুধের নামের আগে একটা সংক্ষেপ দিয়ে লিখতে হবে যে যদি ট্যাবলেট হয় তাহলে TAB ট্যাবলেট দেখে তোমাকে দিতে হবে, তাহলে ফার্মাসিস্ট বুঝবে যে তুমি নাপার ট্যাবলেট চাচ্ছ। আবার যদি নাপার সিরাপ অর্ডার থাকে প্রেসক্রিপশনে তাহলে তোমাকে লিখতে হবে SYP অর্থাৎ সিরাপ। তাহলে রোগীর লোক যখন ফার্মেসিতে যাবে তখন তারা বুঝতে পারবে যে সে নাপার সিরাপ চাচ্ছে। এজন্য তোমাকে অবশ্যই কিন্তু ওষুধের নামের আগে এই সংক্ষেপণগুলো ব্যবহার করতে হবে। এখন আমি এই সংক্ষেপগুলোর নাম এক একটা করে বলবো। যদি তুমি ট্যাবলেট লেখো তাহলে তোমার ওষুধের নামের আগে লিখতে হবে TAB অর্থাৎ ট্যাবলেট। যদি তোমার ওষুধটা হয় ক্যাপসুল ফর্মে তাহলে তোমাকে ওষুধের নামের আগে লিখতে হবে CAP অর্থাৎ ক্যাপসুল। যদি তোমার সেই মেডিসিন বা ওষুধটা যদি ইনজেকশন ফর্মে হয় তাহলে অবশ্যই লিখতে হবে হচ্ছে INJ অর্থাৎ ইনজেকশন। মনে করো রুগীকে তোমার একটা স্যালাইন আনতে দিতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হচ্ছে INF অর্থাৎ ইনফিউশন। অথবা মনে করো তুমি রুগীকে একটা স্যালাইন সেট আনতে দিবে, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে INF সেট অর্থাৎ ইনফিউশন সেট। তো এইরকম কিছু সংক্ষেপের পূর্ণরূপ তোমাকে জানতে হবে যা তোমাকে অবশ্যই স্লিপ কার্ডে ব্যবহার করতে হবে রুগীর স্বার্থে। সাপোজ মনে করো রুগী একটা সাপোজিটর পাবে, সেই ক্ষেত্রে তোমাকে সাপোজিটরের নামের আগে, সাপোজ মনে করো রুগী ভলটালিন পাবে, সেই ক্ষেত্রে তোমাকে ভলটালিন সাপোজিটর লেখার আগে লিখতে হবে SUPP অর্থাৎ সাপোজিটর। সাপোজ মনে করো রুগী কোনো একটা সিরাপ পাবে, সেই ক্ষেত্রে তোমাকে সেই সিরাপের নামের আগে লিখতে হবে SYP অর্থাৎ সিরাপ। তো আশা করি ভিডিওটি ছোট হলেও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারছো। এরকম ভিডিও আরও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম। কমনের নিশ্চয়তায় প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিংয়ের সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইমার ব্যাচে ভর্তি চলছে। কোর্স চলবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। BSc নার্সিং ও ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। আমাদের বিশেষত্ব স্পেশাল সাজেশন ও প্রশ্ন ব্যাংক, টপিক ভিত্তিক ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, প্রায় শতভাগ মানসম্মত প্রশ্ন, অধ্যায় ভিত্তিক MCQ, পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা, পরীক্ষার মেধা তালিকা প্রদান, নিয়মিত গাইডলাইন প্রদান, ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস প্রদান, সপ্তাহে 3 দিন গুগল মিটে ক্লাস ও নিয়মিত পরীক্ষা এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট নেওয়া হয়। ভর্তির জন্য ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করুন মোহাম্মদ আশিকুজ্জামান 01518420041।